টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের সর্বসম্মত ও সদৃশ্যতা অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে এসেছি। এই পর্বে উদাহরণ দুইয়ের সমাধান দেখাবো। অর্থাৎ ওইয়ের উদাহরণ দুই যেটা আমরা এখানে লিখে নিয়েছি সেটা হচ্ছে যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে। তাহলে দেখো এই যে এখানে যে উপপাদ্যটার প্রতিজ্ঞা লিখে নিয়েছি আমি এখানে, সেই প্রতিজ্ঞা কিন্তু আমরা ত্রিভুজ অধ্যায়ের মধ্যে একটা অনুসিদ্ধান্ত হিসেবে কাজে লাগিয়েছি। জনসিদ্ধান্তটা কেমন ছিল যে ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ দুটো সমান, এটা পাশে নোট দিয়েছি। আর এটাকে বলেছিলাম যে এইভাবে বলা যায় যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান, সেটা অনুসিদ্ধান্ত হিসেবে আমরা পড়েছি। আর এখন আমরা এই সর্বসমতা ও সদৃশ্যতা অধ্যায় থেকে এই উপপাদ্য দুই হিসেবে আমরা ওই একই বিষয়টা পেয়ে গেলাম। তো এটার প্রমাণটা খুবই মজার যে প্রমাণটা দেখলে তুমি মানে আগে যে আমরা শুধু সাইটনোট হিসেবে কাজে লাগিয়েছি, এখন এটা প্রমাণ করতে গিয়ে তোমার মনে হবে যে এটা তো বাস্তবিক পক্ষে খুবই সহজ। তো দেখো যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তাহলে আমি যদি কোনো ত্রিভুজ বলতে আমি ত্রিভুজটা নিয়েছি একে নিয়েছি যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তো আমি একটি বাহু নিয়েছি, ত্রিভুজের মধ্যে তিনটা বাহু থাকে আমরা জানি, একটি বাহু নিয়েছি এ বি আর একটা বাহু নিয়েছি এ সি, এই দুইটা বাহু পরস্পর সমান দেখিয়েছি যার কারণে আমি এখানে ছোট্ট করে একটা কাটা চিহ্ন দিয়ে নিয়েছি। তো তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান। তো এ বি যে বাহুটা রয়েছে সেই বাহুর বিপরীতের কোণ হচ্ছে সি কোণ, অর্থাৎ সি কোণটাকে আমরা বলতে পারি এ সি বি অথবা বি সি এ, অর্থাৎ সি বর্ণটা মাঝে রেখে বাকি বর্ণগুলো আগে পরে বলা যায়। তো এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ সি বি এই কোণ, আর এ সি বাহুর বিপরীতের কোণ হচ্ছে এ বি সি এই কোণ। তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে কোণ এ বি সি সমান হচ্ছে কোণ এ সি বি। তাহলে আমরা বিশেষ সমীচনা কীভাবে সাজাতে পারি, যে বিশেষ সমীচনা আমরা সাজাবো এইভাবে যে মনে করি এ বি সি ত্রিভুজে এ বি সমান হচ্ছে এ সি, অর্থাৎ এ বি বাহুর সমান হচ্ছে এ সি বাহু, আর আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি সমান হচ্ছে এ সি বি, অর্থাৎ বি কোণ এবং সি কোণ এই দুটো কোণ পরস্পর সমান। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিশেষ নির্বাচনে চলে যাবো যে তো দেখো তাহলে যে মনে করি এ বি সি ত্রিভুজে, বা এখানে ত্রিভুজের সাইন দিয়ে তুমি লিখতে পারো ত্রিভুজ এ বি সি এ, এ বি সমান এ সি, প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি সমান এ সি বি। যেহেতু এ বি বাহু আগে বলা হয়েছে তাহলে এই কোণটা আগে এবং এই কোণটা পরে লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, এগুলো করা যায়। তাহলে এ বি সি ত্রিভুজে এ বি সমান এ সি প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি সমান হচ্ছে কোণ এ সি বি, অর্থাৎ এই বাহুর বিপরীতের কোণ হচ্ছে এটা, এই বাহুর বিপরীতের কোণ হচ্ছে এটা, এই বাহু যেহেতু এই দুটো বাহু পরস্পর সমান তাহলে এই বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো সরাসরি এই একটা ত্রিভুজ দিয়েই কিন্তু আমরা সরাসরি প্রমাণে যেতে পারবো না, তাহলে আমাদের একটা বাড়তি কাজ করতে হবে। কাজটা হচ্ছে যে এই যে এখানে যে এ কোণটা রয়েছে, এই এ যে কোণ এই কোণটাকে সমান করে যেন খণ্ড হয়, অর্থাৎ এটার যেভাবে আমি এখানে দাগ যেভাবেই তুমি দাগটা টানো সেই দাগটা টানোর সময় খেয়াল করতে হবে যে এই এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, সমান করে খণ্ড করতে হবে। তো সেক্ষেত্রে তুমি পেন্সিল কম্পাসের এনে সম্পাদ্যের মতো না করে চোখের আন্দাজ যেন ঠিক হয় এভাবে এটাকে সমদ্বিখণ্ডিত করে নিয়ে এই কোণ এ কে সমদ্বিখণ্ডিত করবে, যাতে সমদ্বিখণ্ডকটা এখানে বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমি এটা একটু খণ্ডিত করে নিচ্ছি। তাহলে দেখো কোণ এ এর সমদ্বিখণ্ডকে আমরা এ কে সি এ ডি, যেটা বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা যেহেতু বাড়তি আমরা অঙ্কন করেছি তাই এই এখানে একটা শিরোনাম বাড়তি দিতে হবে, অর্থাৎ একটা অংশ বাড়তি লিখতে হবে যেটা অঙ্কনের বিষয়। আমরা জানি উপপাদ্য প্রমাণ করতে গেলে চারটা অংশ করে থাকি, একটা হচ্ছে সাধারণ নির্বাচন, একটা বিশেষ নির্বাচন, একটা অঙ্কন, আর একটা হচ্ছে প্রমাণ। তো সাধারণ নির্বাচনটা সচরাচর আমরা লিখে থাকি না কারণ এটা প্রতিজ্ঞা যা আছে তাই লিখে দিলে হয়, আর বিশেষ নির্বাচনটা একটা চিত্র এঁকে প্রতিজ্ঞা অনুসারে একটা চিত্র এঁকে তার সরল বর্ণনা দিলেই বিশেষ নির্বাচনটা হয়ে যায়। প্রমাণের স্বার্থে যদি কোনো বাড়তি কিছু অঙ্কন করতে হয় সেক্ষেত্রে আমরা অঙ্কনের কথাটা বলে থাকি, আর না হয় অঙ্কনের অংশটাও আমরা বলি না। এরপরে যুক্তির মাধ্যমে প্রমাণ করলে যুক্তির মাধ্যমে উপস্থাপন করে প্রমাণ করে দিই আমরা সর্বশেষ ধাপ। তো কী অঙ্কন করেছি আমরা, কোণ এ এর অর্থাৎ কোণ এটাকে যদি আমরা নামকরণ করতে চাই তাহলে কোণ বি এ সি বলা যায় অথবা সি এ বি বলা যায়, এ বর্ণটা মাঝে রেখে এই দুইটা বর্ণ আগে পরে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি কোণ বি এ সিকে, কোণ বি এ সিকে সমদ্বিখণ্ডিত করি, বা কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি আঁকি যেন এডি এই রেখাংশ ডি বিন্দুটা বি সি বাহুকে ছেদ করে। তাহলে আমি লিখতে পারি যেন এডি রেখাংশ বি সিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক আঁকি এডি আঁকি, অর্থাৎ কেউ যদি এটা এভাবে বলে যে কোন বি এ সিকে সমদ্বিখণ্ডিত করি বা সমদ্বিখণ্ডক রেখাংশ এডি বি সিকে ডি বিন্দু ছেদ করে তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এটা বইয়ের ভাষায় যদি আমরা লিখতে চাই তাহলে কোন বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি আঁকি যেন এডি রেখাংশ বি সিকে ডি বিন্দুতে ছেদ করে। এখন দেখো প্রমাণের যে অংশটা সেই প্রমাণের অংশে
আমরা যাওয়ার আগে এখানে একটু বুঝে নিব যে দেখো এই এডি রেখাংশ এই কোণ এ কে এই বিন্দু এই অংশ এবং এই অংশ দুইটা সমান অংশে বিভক্ত করেছে। তো দুইটা সমান অংশে বিভক্ত করার ফলে এই ডি বিন্দুটার হওয়ার কারণে এখানে একটা রেখাংশ হওয়ার কারণে আমার এই পাশে একটা ত্রিভুজ এবং এই পাশে একটা ত্রিভুজ হয়েছে। এই পাশে ত্রিভুজের নাম হচ্ছে এ বি ডি আর এই পাশের ত্রিভুজের নাম হচ্ছে এ সি ডি। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দুটা ত্রিভুজের মধ্যে কী কী মিল রয়েছে আমরা জানি যে উপপাদ্য এক যখন প্রমাণ করেছে তখন জানি যে দুইটা ত্রিভুজ তুলনা করতে গিয়ে তার মাঝে তিনটা করে বিষয় সমান দেখাতে হয়। তার মধ্যে হলো যদি দুইটা করে বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণটা সমান হয় তাহলে সেটাকে আমরা সর্বসম বলতে পারি। তাহলে দেখো ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এই পাশ এবং এই পাশ এই দুইটা ত্রিভুজের মধ্যে এ বি বাহুর সমান হচ্ছে এ সি বাহু যেটা আমরা ধরেই নিয়েছি। এ বি বাহুর সমান হচ্ছে এ সি বাহু একটা বিষয় সমান হয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে এ ডি বাহু এই পাশের ত্রিভুজটার মধ্যেও যেমন আছে এ ডি বাহুটা এই পাশের ত্রিভুজটার মধ্যেও ঠিক একইভাবেই আছে। তাহলে একই রেখাংশ বা একই বাহু দুই ত্রিভুজের মধ্যে আছে। যেই বাহুটা সবার ক্ষেত্রে মিল থাকে সেটাকে আমরা বলি সাধারণ বাহু। তাহলে এ ডি বাহুটা হচ্ছে এ বি ডি এই ত্রিভুজের জন্য সাধারণ এ সি ডি এই ত্রিভুজের মধ্যেও এই একই বাহু বলে এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে সাধারণ বাহু সমানই হবে। তাহলে এ বি সমান এ সি আর এ ডি সমান এ ডি অর্থাৎ এটা সাধারণ বাহু এবং এই দুই বাহুর মাঝখানে যতটুকু কোণ রয়েছে এই দুই বাহুর মাঝখানে কিন্তু ঠিক ততটুকুই কোণ রয়েছে। কেন আমি এত বিশ্বাসতার বলছি কারণ হচ্ছে আমি নিজেই এটাকে সমদ্বিখণ্ডিত করে নিয়েছি। অঙ্কন অনুযায়ী আমার বলতেই হবে যে এই কোণ এবং এই কোণ হচ্ছে পরস্পর সমান। তাহলে তোমরা এক নম্বর উপপাদ্যটা যদি একটু মিলিয়ে নাও যে সেই ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে দেখো এই ত্রিভুজের একটা বাহু এই ত্রিভুজের একটা বাহু এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু এবং এই ত্রিভুজ এই পাশের ত্রিভুজটার মধ্যে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণটা রয়েছে এবং এই পাশের ত্রিভুজের মধ্যে অন্তর্ভুক্ত এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণটা রয়েছে তারা কিন্তু সবাই পরস্পরের সমান। তো তিনটা করে বিষয় যেহেতু দুইটা ত্রিভুজের মধ্যে মিলে গেছে তাহলে আমরা বলতেই পারি যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ হচ্ছে পরস্পর সমান। তাহলে আমি লিখে নিচ্ছি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এ কী কী সমান সেই বিষয়গুলো লিখে নিচ্ছি। তাহলে দেখো যে এই দুটো ত্রিভুজের মধ্যে এ বি সমান এসি এটা প্রদত্ত মানে প্রদান করাই আছে এটা দিয়ে দেওয়া আছে তাই আমরা এখানে লিখে নিচ্ছি প্রদত্ত প্রদত্ত বলতে যা দিয়ে দেওয়া থাকে। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে এ বি সমান এসি অর্থাৎ এ বি ডি বাহু ত্রিভুজের মধ্যে এ বি বাহু যতটুকু এ সি ডি এই ত্রিভুজের মধ্যে এসি বাহুটা ঠিক ততটুকু এ বি ডি এই ত্রিভুজের মধ্যে এ ডি বাহু রয়েছে এ সি ডি এই ত্রিভুজের মধ্যেও এ ডি বাহু রয়েছে অর্থাৎ এটা সাধারণ বাহু হিসেবে কাজ করছে। সবার মাঝে যা মিল থাকে সেটা হচ্ছে সাধারণ। তো সেটা পাশে আমরা নোট দিয়েছি যে সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ এই যে দুইটা বাহু আমরা আলোচনা করেছি সেই দুইটা বাহুর মাঝখানের কোণ হচ্ছে বিএডি বিএডি এইখানে যতটুকু কোণ রয়েছে এই আবার এই পাশে যে ত্রিভুজটা নিয়েছে এসিডি সেই ত্রিভুজের মধ্যেও কিন্তু অন্তর্ভুক্ত কোণ এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ রয়েছে সিএডি। তাহলে এটা কীভাবে আমরা বলছি যে এটা পরস্পর সমান হবেই কারণ হচ্ছে এটা আমরা অঙ্কন যেভাবে করে নিয়েছি অঙ্কনের মধ্যে বলেই নিয়েছি সমদ্বিখণ্ডক অর্থাৎ সমান করে দ্বিখণ্ড করে নিয়েছি। সমান সমদ্বিখণ্ড কথার মানে হচ্ছে সমান করে দ্বিখণ্ড সেটা দেখতে তোমার একটু এদিক সেদিক হলেও তোমার ধরে নিতে হবে যে এটা অবশ্যই সমান হয়েছে। তো এই দুটা যদি দুইটা ত্রিভুজ তুলনা করে তাদের মধ্যে এই তিনটা বিষয় সমান হয় তাহলে আমরা উপপাদ্য এক অনুসারে বলতে পারি যে এই ত্রিভুজ দুটা হচ্ছে পরস্পর সর্বসম। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি সর্বসম। তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। তাহলে এটার পাশে এই যে সর্বসমতার যে নোটটা এটার পাশে তুমি দিতে পারো যে বাহু কোণ বাহু উপপাদ্য অর্থাৎ এটা অনেকেই পাশে লিখে দেয় যে উপপাদ্য এক অনুসারে উপপাদ্য এক বলতে কিন্তু অনেকগুলো উপপাদ্য এক রয়েছে সেক্ষেত্রে তুমি আলাদা করে লিখে দিবে যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে এখানে এই নোটটা দেওয়া যায়। তো এবার দেখো আমার প্রমাণ করতে বলা হয়েছিল কোণ এ বি সি যে এই যে ত্রিভুজটা সর্বসম বললাম আমার কিন্তু সর্বসম ত্রিভুজ বলতে বলেনি প্রমাণ করতে বলেনি সেই সর্বসম ত্রিভুজের মধ্যে থেকে আমাদের একটা তথ্য নিয়ে আসতে হবে। আমরা জানি যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে সেই সর্বসম কথার মানে হচ্ছে সব সমান তার মানে এই ত্রিভুজের মধ্যে আর এই ত্রিভুজের মধ্যে যা রয়েছে সবই সমান সেগুলোর বাহুর সাথে বাহু সমান কোণের সাথে কোণ সমান সেই হিসাবে আমরা বলতে পারি যে এই বাম পাশের এই ত্রিভুজটার মধ্যে বি কোণ আর এই পাশের এই ত্রিভুজটার মধ্যে সি কোণ পরস্পর সমান। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত দিতে পারি যে সুতরাং কোণ এ বি ডি সমান কোণ এ সি ডি এ পাশের এই কোণটা হচ্ছে কোণ এ সি ডি। তো সর্বসমতার পাশ থেকে বা সর্বসম্মত থেকে আমরা এই তথ্যটা নিয়ে নিলাম। এখন দেখো আমার কিন্তু প্রমাণের মধ্যে ছিল যে এ বি সি এবং এ সি বি তাহলে এ বি সি আর এ সি বি এইটা প্রমাণ করতে বলা হয়েছিল।
তো আমার যেহেতু এই ডি বিন্দুটা আমি বাড়তি অঙ্ক নিজে করে নিয়েছি, এটা ধরে নিয়েছিলাম বা অঙ্কন করে নিয়েছিলাম, তাহলে আমি ইচ্ছা করলে কোনটার কোণের মানটা ঠিক রেখে অর্থাৎ এ বি সি পর্যন্ত আমি বলতে পারি। আবার এটাকে মনে মনে চিন্তা বাদ দিলে আমি বলতে পারি কোন এ বি সি, তাহলে এ বি ডির জায়গায় পরিবর্তে আমরা লিখতে পারি যে অর্থাৎ যেহেতু প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা শেষ লাইনে লিখতে পারি যে অর্থাৎ কোন এ বি সি সমান হচ্ছে কোন এ সি বি, অর্থাৎ কোণের মান ঠিক রেখে শুধু বর্ণটা ডি থেকে বি বলেছি, ডি থেকে সি বলেছি, এইটুকু কাজ করেছি। আর যেহেতু এই পর্যন্তই প্রমাণ করতে বলা হয়েছে, এখানে বলাই হয়েছে যে বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটা দেখাও, তাহলে আমরা শেষ লাইনে লিখে দেবো যে প্রমাণিত, তা নাহলে কিন্তু আমাদের এক মার্কস কাটা যাবে। দেখো যে প্রমাণটা কিন্তু খুবই সহজ, মাত্র একটা ধাপের মধ্যেই প্রমাণটা করা যায়। যদিও তোমার বইয়ের মধ্যে প্রত্যেকটা লাইনে অর্থাৎ এই যে সমান রয়েছে সেই বিষয়গুলো সমান দেখেছে, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, তারপরেও এগুলো নাম্বার না দিয়ে সরাসরি এক ধাপের মধ্যে কিন্তু এটা শেষ করা যায়। ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এ আমার এই বাহুর সাথে এই বাহুর মিল রয়েছে, এই বাহু তো দুইটা ত্রিভুজের মধ্যে একই বাহু রয়েছে, এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোন এই ত্রিভুজের মধ্যে যা রয়েছে এবং পাশের ত্রিভুজের মধ্যেও কিন্তু একই মান রয়েছে। তার মানে আমরা জানি যে দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা করে বিষয় সমান দেখালে অর্থাৎ দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন যদি পরস্পর সমান হয় তাহলে তারা উপপাদ্য এক অনুসারে আমরা প্রমাণ করেছি যে তারা সর্বসম হবে। সর্বসম প্রমাণ করতে বলেনি, বলা হয়েছে যে তার মধ্যে কোন সমান করে দেখানো, যে সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। সর্বসম্মত থেকে আমরা বলতে পারি যে এটার অবশ্যই প্রত্যেকটা বিষয়ই সমান, সেক্ষেত্রে আমরা বি কোণ এবং সি কোণ এই দুটো কোণ সমান দেখিয়েছি, এবং সেখান থেকে আমরা ডি বিন্দুকে বাদ দিয়ে এ বি ডি না বলে বলেছি এ বি সি, এবং এ সি ডি না বলে বলেছি এ সি বি, এরা হচ্ছে পরস্পর সমান। তো দেখো উপপাদ্যটা কিন্তু খুবই সহজ, তুমি মাত্র দুই তিনবার প্র্যাকটিস করলে এটা তোমার খুব সহজে আয়ত্তে চলে আসবে। তো আশা করি এই পর্ব থেকে তোমরা উপপাদ্য দুইয়ের সমাধান বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো উপপাদ্য বা অঙ্ক নিয়ে আলোচনা করব, সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।